আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাতাইরি। যে কোনো বিষয়ে বিদেশে নালিশ করার বিরোধী দলের প্রবণতার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সমালোচনা ভালো, সবাই করতে পারেন, তবে তা গঠনমূলক হওয়া উচিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে কথা বলেন। তিনি বলেন, এক শ্রেণীর মানুষ আছে বুদ্ধিজীবী, যারা বুদ্ধি বিক্রি করে খায়। তারা চায় সব সাহায্য এনজিওগুলোর কাছে যাক, কিন্তু তা হয়নি। প্রধানমন্ত্রী বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, এজন্য কুইক রেন্টালের সমালোচনা করেন অনেকে, কিন্তু এভাবে না হলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত না। তিনি বলেন, যতটা স্বাধীনতা আওয়ামী লীগ সরকার দিয়েছে সাংবাদিকদের এই ১৪ বছরে, এতটা তার আগে কখনো দেয়া হয়নি। এদেশে জনকল্যাণমূলক কাজ সবার জন্যই করেছে বর্তমান সরকার। এ সময় কিছুটা কষ্ট হচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধের কারণে, তবে একসময়ে যে দেশের মানুষ নুন ভাত চাইত, এখন মানুষ মাংস খেতে চায়। বর্ষাকালে সবসময় কাঁচামরিচের সমস্যা হয়, আমদানি করে আমরা সমাধান করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে এমন কোন ক্ষেত্র নেই যা বর্তমান সরকারের নজর এড়িয়ে যায়। শুধু সরকার দলীয় ছাত্র সংগঠন করায় শ্লীলতাহানি ও ছিনতাই মামলা তুলে নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শিক্ষক ছাত্র ও নিউ মার্কেট থানার বিরুদ্ধে। ভুক্তভোগীর প্রশ্ন, মামলা নিয়ে আসামি গ্রেফতারের পরেও কোন শক্তির বলে মামলা তুলে নিতে বলা হয়, এতে বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা উঠে যাবে বলে মনে করেন তিনি। মামলার বিবরণ এবং সিসি ফুটেজে দেখা যায়, ঈদের আগে ঢাকা কলেজ গেটে কলেজের একদল ছাত্র রিক্সা থামিয়ে ওই মহিলার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় দল বেঁধে ছাত্র তাকে শ্লীলতাহানি, ব্যাগে থাকা ৭,০০০ টাকা এবং সোনার চেন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ওই নারী। পরে ভুক্তভোগী নিউ মার্কেট থানায় মামলা করলে আসামিদের আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। তবে নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, যুক্তিসঙ্গত কারণ না থাকায় পরবর্তীতে আদালতের বিবেচনামূলক ক্ষমতায় তারা হাজির হবে মর্মে ছেড়ে দেওয়া হয়েছে। দর্শকের ছিল এখনকার মতো পরসংবাদ বেলা ১২টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।